হ্যালো মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার তুলি। তো আমি তুলি, কেমন আছো? সবাই আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখো, এখানে মানি প্ল্যান্টসগুলো রাখছি, মানে অনেকদিন আগে থেকেই ভাবছিলাম যে জল পাল্টানো হয়নি, কী করবো বলো, চাপে, কাজের চাপে। তো যাই হোক, না গো, কাজের চাপ নেই মানে কি, একদমই কাজের চাপ নেই, মানে ঘুমাই সবসময়। আর যাই হোক, একটু মজা করলাম। এবার দেখো, আমি বিছানা বিছানা গোছাচ্ছি। তো বিছানা গোছানো হয়ে গেলে কী করবো? সো তোমরা তৎক্ষণ আমার বিছানা গোছানোটা একটু খুব ভালো করে তোমরা এনজয় করো। আর আমি একটা খুব, মানে কী বল, অনেক দিন পরে একটা রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো করেছি মেথি চিকেন, তো খুব সহজ পদ্ধতিতে তোমাদের একটুখানি শিখিয়ে দেব। তো চলো, তো তোমরা দেখতে পারবে, আগে আমার ব্লগটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, সঙ্গে থেকো। একটু স্যার আসবে, থার্ড মানে ফার্স্ট শনিবার আর থার্ড শনিবার, মানে মাসের ফার্স্ট আর থার্ড এই দুটো শনিবারই আর কি করানো হয় একটু ভিডিওটা। দেখো, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, তারপর আমি করবো মেথি চিকেন সন্ধ্যাবেলা। তো দেখো, আমি এখন খাচ্ছি চা। তো এখন বাজছে 10টা, এত সুখে কেউ হয় বলো সকাল 10টার সময় চা খায়? হ্যাঁ, আমি হই, তো আমি খুব সুখী, বুঝলে? তো যাই হোক, দেখো আমি সকাল 10টার সময় চা খাচ্ছি, একটু মিথ্যে কথা বলে লাভ বাবা এখন। আর দেখো, এখন বিকেল হয়ে গেছে, তোমাদের একটুখানি আমার ছেলেকে বিকেল শেখাতে এসেছে। তো স্যার ঘুরে আছে, আমি একটুখানি তোমাদের এই ঝড় টাইপ প্রাকৃতিক যে ব্যাপারটা আর কি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আম ভাব সব আমাদের গাছে যত আম ছিল এগুলো তো পাশের, মানে আমাদের বাড়ির পাশে আমাদের তো আম ছিল, সব পড়ে গেছে, সবাই পড়ে গেছে, যেমন জানো কাকুর তো আছে, তো পড়িয়েই নেবে। আর আমার কি বলবো, আমাদের যেমনি বাড়ির লোককে তেমনি একদম সবাই জানি, তো ঝড় বৃষ্টি হলে এগুলোতে একটু আর রসালো জাতীয় ফল একটু পোড়াবে। যাই হোক, অনেক সবাই পড়িয়েছে আর কি, যাই হোক, আমরাও পেয়েছি কিছু। আর তোমাদের তেমনি কীরকমভাবে মানে বৃষ্টি মানে ঝড় হচ্ছে, তো তোমাদের সঙ্গে সেটাই একটুখানি দেখিয়েছি। আর দেখো, সন্ধ্যাবেলা চলে এসেছি আর নিচে, তো নিচে এসে তোমাদেরকে দেখাবো। আর আমার মা করছে, তার মানে তার পরের দিন যেহেতু আর সকালবেলা রান্নাবান্না আছে, তো তার জন্য শাক করছে ওখানে। তো মা এসেছে, যেহেতু আমার বর নেই, তো আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তো তার জন্য। আর দেখো, এখানে খাবো হচ্ছে আমি চা, আর খাবো টোস্ট। তো নিয়ে নিয়েছি, দেখো কতগুলো খাবো, 4-5টা তো খেয়েছি, নিয়েছি বলে না একদম নয়, 2টো খেয়েছি, তারপর খাইনি। আমি মাকে বললাম খাবে, বললো না আমার চা খাওয়া হয়ে গেছে, তবু আরও একবার চা দিয়েছি একটুখানি, বললো না আমি টোস্ট খেয়েছি অনেকগুলো, আমি আর খাবো না। তো যাই হোক, আমি 2টো খেয়েছি, তারপর কিন্তু রেখে দিয়েছি, ভেবো না যে আমি এত রাক্ষস, মানে এতগুলো টোস্ট আমি একেবারে খেয়ে নিলাম। তো দেখলে তো, ইয়ামি ইয়ামি স্পেশাল চা খাওয়া হয়ে গেল। ব্যাস, এবারে যেটার জন্য তোমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছিলাম, এই দেখো টক দই না, বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি, তারিতে লিয়ে দিয়েছিলাম লেবুর রস। তো তখন আর আমি ভিডিও করার টাইম পাইনি, তো সবসময় তো আর ভিডিও টিডিও করা সম্ভব নয়, তো তাই জন্য তো আমি আগে লেবুর রস দিয়েছিলাম, আর একটুখানি টক দই দিয়েছিলাম, আবার একটু টক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিলাম। তো লেবুর রস আমি অনেকটাই দিয়েছিলাম, মানে একটা গোটা পাতি লেবুর রস আমি দিয়েছিলাম, আর এখানে একটা ছিলকে পড়ে আছে পাতি লেবুর টুকরো, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, কেটে রেখেছি আদা রসুন অনেকটাই পরিমাণে, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে কাটা আছে, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করবে, গোলমরিচটা ঠিক সেরকমভাবেই দিয়ে দেবো, নাহলে আমাদের গলায় খুব ঝাল লাগে। একটা জিরে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর যেহেতু মেথি চিকেন করবো, আর কাসৌরি মেথি একটুখানি হাতে জাস্ট একটু রোল, হাতে একটুখানি ঘষে নিয়ে দিলেই হয়ে যায়, দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে একটু সাদা তেল দেবো এটা, কারণ সর্ষের তেল একদমই যাবে না, আর সর্ষের তেল একদম ইউজ না, তো সর্ষের তেল ইউজ মানে না করাটাই বেটার। তো একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, যা কিছু ম্যারিনেট মানে করো না কেন, যদি একটুখানি তেল দিয়ে
দিয়ে দাও, তাহলে কি হয় পুরো ম্যারিনেটটা খুব ভালোভাবে ওটা স্টে করে। তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এক ঘন্টা রেখে দিয়ে একটুখানি রেস্ট করতে চলে গিয়েছিলাম ওপরে। তো দেখো তারপরে আবার চলে এসেছি, এসে আমি করে নিচ্ছি হচ্ছে মেথি চিকেনটা। আর কড়াতে দিয়েছি তেল, তেল দিয়ে দিচ্ছি আলুগুলো। যেহেতু এই মেথি চিকেনে না আলুটা একদমই দেয় না, কিন্তু যেহেতু আমি ঘরোয়া করছি তো আরও অনেক সবাই আছে, তো তার জন্য আমি দিয়েছি। আর এখানে দেখো বাটারও দিয়েছি, মানে তেলের পর বাটার বললাম না, সবসময় ক্যামেরা করা সম্ভব হয় না, তো বাটারটা দিয়েছি বলে এই যে ফেনা ফেনা টাইপস হয়ে গেছে। আর তার ওপর দিয়ে দিচ্ছি দেখো আলুটা ভেজে তুলে রেখেছি। তোমরা আলুটা কিন্তু স্কিপ করে যাবে, হ্যাঁ, আমি যেহেতু আরও অনেক সব আরও মানে বাচ্চারা খাবে তো তো তাই জন্য আমি আলুটা দিয়েছি। আর দেখো দিয়েছিলাম তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা, দিয়ে খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। আর তোমরা যদি এই প্রসেসে করো তো খুব ভালো হয়। তো অনেকে হয়তো মেথি চিকেন অনেকেই তোমরা রেসিপি ইউটিউব খুললেই দেখতে পারবে, কিন্তু এটা আমি একদম নিজের মন মতো করেছি, তো এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আর তোমরা যে আগে গোলমরিচটা দিয়ে দেবে না, গোলমরিচটা তোমরা ভুজিয়ে দিও, কারণ যেহেতু একদম এতে লঙ্কা গুঁড়ো ইউজ করবোই না, তো তার জন্য গোলমরিচটা তোমরা দিতে পারো যে যেরকম ঝাল খাবে। আর গোলমরিচের ঝাল কী বলো তো গলায় একটু ঝাল লাগে, আর আদা রসুনের পেস্ট একটু বক বক করতে করতে আর কি বলা হলো না, আদা রসুনের পেস্টটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়ছি। তো তোমাদের একদম একটু একটু খুব ফাস্ট করে দিয়েছি, কারণ না হলে তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, তো দেখতে পাচ্ছ এই মানে এই ঢাকাতে অনেকটা লেগে আছে, এটাও আমি ধুয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, হলুদও দেয় না, হলুদও এই রান্নাতে একদমই চলে না, কিন্তু আমি একটুখানি যেহেতু আমি ঘরোয়া করেছি না, আমার ঠিক হলুদ না দিলে মনে হয় যেন হয় না, পোস্তর তরকারিতেও না একদম হলুদ দেয় না, কিন্তু তবু আমি একটুখানি দিই। তো আর দেখো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি অ্যাড করছি। হ্যাঁ, ম্যারিনেট করার সময় কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজও ওই চিকেনে একটু দিয়ে দিয়েছিলাম। তো এবার খুব ভালো করে কষিয়ে হেলিয়ে দুলিয়ে, যাই হোক কষিয়ে কষিয়ে খুব ভালো করে, যাতে একটু প্রথমে জোর দিলে কী বলতো এই যে টক জল মানে টক দইয়ের জলটা বেরিয়ে যাবে, তো খুব ভালো করে একদম ভালো মন মতো করে যত ইচ্ছা তোমরা একেবারে নড়াচড়া করে মানে যত কষানো হয় ততই কিন্তু রান্নাটাও রসালো হয়। তো আর দেখো দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, মনে হচ্ছিলো যেন ঝাল হচ্ছে না ঝাল হচ্ছে না, তাই জন্য দিয়ে দিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা। আর আলুটা তো ভেজে তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম, আর টমেটো দিয়েছি একটা, যেহেতু অনেকটা দই আছে সেহেতু একটা টমেটো আমি কাফি। তো রান্নাটা হতে থাকুক, তো আমি একটু পোজ মারতে থাকি। তো বন্ধুগণ এবার কি করব দেখো, এবারে এই যে মেথি চিকেন যেহেতু আর সেই জন্য এই মেথি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, তো শুকনো খোলায় তারপর আমি এটাকে হাত দিয়ে বেশ ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে মেথি চিকেন। আর আমরা খেয়েও নিয়েছি, আর স্পেশালি তোমাদের খুব ভালো করে দেখানো হলো না, তো চলো আর আমি একদিকে করবো হচ্ছে পরোটা, আমার ছেলে পড়ে টোরে নামছে দেখতেই পাচ্ছ। তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থেকো। সো চলো টাটা।